518C স্মার্টফোনের সাথে কানেক্ট রয়েছে, মানে আইফোনের সাথে কানেক্ট রয়েছে, এবং আউটডোরে সাউন্ড কোয়ালিটি হচ্ছে এই যে এরকম। শুরুতে আপনারা যে ভিডিওটা দেখছিলেন, ভিডিওটা রেকর্ড করা হয়েছে একটি স্মার্টফোন দিয়ে এবং সাউন্ড রেকর্ড করা হয়েছিল এই মাইক্রোফোনটি দিয়ে। বর্তমান সময়টা কিসের বলতে পারেন? কন্টেন্ট ক্রিয়েশনের। অনেকেই আমাদের মতো হয়তো ভিডিও তৈরি করছে, সেটা হতে পারে ফেসবুক, টিকটক, ইউটিউব, যে কোনো প্ল্যাটফর্মের জন্য হতে পারে। হয়তো আপনার কাছে ভালো একটা ক্যামেরা নেই, কিন্তু ভালো একটা স্মার্টফোন রয়েছে। এখন স্মার্টফোনটা দিয়ে আপনি ভিডিওটিকে রেকর্ড করতে পারবেন, বাট মনে রাখবেন একটা ভিডিওর 50% নির্ভর করে ভিডিওর উপরে, 50% নির্ভর করে কিন্তু তার সাউন্ড কোয়ালিটির উপরে। আদারওয়াইজ মানুষ কিন্তু শুনবে না, দেখবে না। আপনার ভিডিওটা খুব ভালো হয়েছে, কিন্তু যদি সাউন্ড কোয়ালিটি খারাপ থাকে তাহলে মানুষজন কিন্তু ভিডিও থেকে বেরিয়ে আসবে। এই জন্য অবশ্যই সাউন্ডের দিকেও বেশ ভালো রকমেরই গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু একটা মাইক্রোফোনের দাম তো বেশ ভালোই হয়ে থাকে। যেমন এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন ওইটা রেকর্ড করা হয়েছে ডিজাইয়ের এই মাইক্রোফোন দিয়ে, যার দাম 35,000 টাকার মতো। বাট নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এত বড় একটা ইনভেস্টমেন্ট আসলে অনেক বড়ই, তো তাদের জন্য কম দামের কিছু মাইক্রোফোন নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। 1, 2, 3, 4, মোট 4-4টি মাইক্রোফোন রয়েছে আমার কাছে। এগুলো বলতে পারেন ওই যে 35,000 টাকা বললাম, তার 1/3, কোনোটা তার থেকেও কম, 3-4,000, 5,000 টাকা এরকম। তো যারা মূলত কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন বা অনেকে আছেন যে স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করেন কিংবা ক্যামেরাতেও রেকর্ড করেন, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে আমরা কথা বলতে যাচ্ছি লেন্সগো এর বেশ কিছু দারুণ মাইক্রোফোন নিয়ে। অসংখ্য ধন্যবাদ ক্যামেরা গ্যালারিকে আমাদেরকে এই রিভিউ নোটগুলো দিয়ে সহায়তা করার জন্য। প্রায় আরো মাস দেড়েক আগে, মানে লাস্ট ইয়ারে, সরি, গত বছরে এই রিভিউ নোটগুলো আমাদের কাছে পাঠিয়েছিল। তো এইগুলো নিয়ে আজকে বিস্তারিত কথাবার্তা হবে। আপনারা ক্যামেরা গ্যালারি থেকে এই মাইক্রোফোনগুলো কালেক্ট করতে পারবেন, তাদের শপের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা থাকলো, আপনি অনলাইন থেকেও নিতে পারবেন, আবার সরাসরি তাদের শপ ভিজিট করেও পারচেস করতে পারবেন। অল রাইট, আমরা শুরুতে কোনটা দিয়ে কথা বলি এটা নিয়ে একটু পরেই কথা বলি। আমরা মনে হয় শুরুতে কথা বলতে পারি এই যে এইটা, এটার মডেল নাম্বার হচ্ছে লেন্সগো 318C মিনি। বক্সটাই যে এমন, বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন মাইক্রোফোনটি, এটাকে চার্জ করার জন্য কেবল রয়েছে। এখন এই জিনিসটা দেখে তো খুব অদ্ভুত লাগতেছে যে এটা আমার মাইক্রোফোন হলো কিভাবে, এখানে তো একটা জিনিসই দেখতে পাচ্ছি। এই দেখুন, এটাকে এইভাবে ডিটাচ করা যায়। এইটা আপনি ক্যামেরা বা স্মার্টফোনের সাথে কানেক্ট করবেন, আর এই বাকি দুইটা দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন। অ্যাট এ টাইম দুজন মানুষও চাইলে রেকর্ড করতে পারবে, আর চার্জ করাটাও খুব সহজ হয়ে গেল। এই জিনিসগুলোকে আলাদা আলাদা করে চার্জ করা লাগছে না, আপনি জাস্ট এটাকে এইভাবে TWS এর মতো লাগিয়ে রেখে শুধু এটাকে চার্জ করলে তিনটা জিনিসই অ্যাট এ টাইম চার্জ হয়ে যায়। আর পেয়ারিং খুবই সহজ, এর উপরে বাটনস আছে, জাস্ট এটাকে অন করে নিলেই হয়ে যায়, সাথে সাথে পেয়ারিং হয়ে যায় এবং কানেক্ট হয়ে যাবে। ওরা ক্লেম করতেছে 50 মিটার পর্যন্ত আপনি এটা দিয়ে রেকর্ড করতে পারবেন এতটুকু দূরত্ব থেকে, বাট আমার মনে হলো এটা 25-30 মিটার পর্যন্ত ঠিকঠাক রেজাল্ট দেয়, এরপরে মাঝে মধ্যে ছেড়ে দিতে পারে, আর যদি অবস্টিকাল চলে আসে তাহলে একটু সমস্যা হতে পারে, বাট 10 মিটার্সের মধ্যে একদম পারফেক্টলি রেজাল্ট দেয়। আর আমার মনে হয় না এত দূর থেকে কেউ কোনোদিন রেকর্ড করে, আসলে খুব একটা তেমন প্রয়োজন পড়ে না। তো সাউন্ড কোয়ালিটি কেমন সেটা একটু দেখা উচিত, এবং আমার মনে হয় 35,000 টাকার মাইক্রোফোনের সাথে একটু কম্পেয়ার করে দেখা যেতে পারে ইনডোর এর সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে। এবারে আপনারা সাউন্ড পাচ্ছেন কিন্তু এই যে লেন্সগোর মাইক্রোফোন থেকে, এবং আমি মাইক্রোফোনটা হাতে ধরে আছি, সাউন্ড কোয়ালিটি কেমন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি যদি এটাকে শার্টের সাথে হুক করে দিই তাহলে আপনারা এরকম একটা সাউন্ড পাবেন, যেটা মনে হয় একটু নয়েজ কাট করতে গিয়ে হালকা একটু মাফল্ড করে, হালকা একটু করে আর কি। বাট এখানে কিন্তু এয়ার কন্ডিশন চলছে, আমি যদি একদম চুপ করে থাকি তাহলে বুঝতে পারবেন যে অ্যাম্বিয়েন্ট নয়েজটা আসলে কতটুকু ক্যাপচার করে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আবার আমরা ফিরে আসলাম কিন্তু আমাদের ডিজাই মাইক্রোফোনে। তো সাউন্ড কোয়ালিটি মোটামুটি কম্পেয়ার করে বুঝতে পারছেন যে আসলে এত কম দামি একটা জিনিসের আসলে দামটাই তো বলা হলো না। না, এই মডেলটা অর্থাৎ 318C মিনির রাইট নাও প্রাইস রয়েছে 6,500 টাকা। তো 6,500 টাকা আর ওদিকে হলো 35,000 টাকা, সো এইটা কম্পেয়ার করাটাও ঠিক না, বাট বুঝতে পারছেন যে কতটুকু কি তফাৎ রয়েছে। বাই দ্য ওয়ে, এর বক্সে কিন্তু এই যে এই কেবলটাও ছিল, একটা কনভার্টার ছিল, আপনি সরাসরি ক্যামেরাতে ইউজ করতে পারবেন, আবার এইটাকে সরাসরি আপনি স্মার্টফোনের সাথেও ইউজ করতে পারবেন। যদি কিছু টেকনিক্যাল ইনফরমেশন দেই, এটার সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে গিয়ে 74 dB SPL। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে কোম্পানি তো অনেক বড় সড়ো ক্লেমই করে, বাট আমাদের টেস্টিং রেজাল্ট বলে এটা 4.5 থেকে 5 ঘন্টার মতো আপনাকে ব্যাকআপ দিতে পারবে। চলেন এবার তাহলে একটু আউটডোরের সাউন্ড শুনে আসি কি অবস্থা। এখন যে মাইক্রোফোনের শব্দটি শুনতে পাচ্ছেন এটা 318C মিনি দিয়ে রেকর্ড করা হয়েছে, এবং এটি সরাসরি কানেক্টেড করা হয়েছে আমাদের সনি ক্যামেরাতে। তো সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আউটডোরে এর সাউন্ড কোয়ালিটি কেমন, এবং আপনারাও কেমন সাউন্ড কোয়ালিটি পেতে পারেন এখান থেকে ধারণা নিতে পারেন। পরবর্তী মডেলটাও সেম, অর্থাৎ নাম হচ্ছে 318C বাট Mark II। Mark II-টা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং, কারণ এর মাঝে বিল্ট ইন ব্যাটারি কেস আছে, আপনি চাইলে খুব সহজে এই TX-গুলোকে চার্জ করে নিতে পারবেন, মানে এই দুইটা মাইক্রোফোনকে সরাসরি এই কেস থেকেই চার্জ করা যাবে। এবং দেখুন এটা ম্যাগনেটিক ভাবে লেগে থাকে, যেমনটা আমরা আগেরটার ক্ষেত্রেও দেখছিলাম। যেহেতু আজকের ভিডিওতে আমরা 4-4টি মাইক্রোফোন নিয়ে কথা বলতে যাচ্ছি, আমরা একদম ইন ডেপথে কোথায় কোন বাটনস আছে, পোর্টস আছে, এইগুলো নিয়ে আলোচনা করি, সরাসরি সাউন্ড কোয়ালিটি দেখি, বাকি জিনিসগুলো ভাই আপনারা দেখে নিলেও বুঝবেন, বা ভিডিও দেখেও একটা আইডিয়া করতে পারছেন আই হোপ। এর বক্সেই আপনারা এই ধরনের ম্যাগনেটিক ক্লিপ পেয়ে যাবেন, যেটা এইভাবে অ্যাটাচ করা যায়।
এবারে আপনি আপনার শার্ট হোক যে কোনো জায়গায় এটাকে খুব সহজে হুক করতে পারছেন। আগেরটার মতো সেমভাবে এটাকেও জাস্ট অন করে নিলে কানেক্ট হয়ে যাবে, আর এটাকেও চাইলে আপনারা স্মার্টফোন বা ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন। ইয়েস, রাইট নাও রেকর্ড হচ্ছে কিন্তু আমাদের এই মাইক্রোফোনে, এবং হুক করা আছে। একটু সামনে নিয়েও দেখাচ্ছি আসলে কি অবস্থা। এই যে যদি সামনে নিয়ে কথা বলেন, অনেক সময় হয় না অনেকে হাতে ধরে কথা বলেন, সে অবস্থা একটু লাউডনেস বেড়ে যায়, একটু ক্রিসপনেস বাড়ে আর কি। মাইক্রোফোনের বিষয়টাই এমন, একটু কাছাকাছি রাখলে সুন্দর সাউন্ড আসে। আর এই হচ্ছে 318C Mark II এর আউটডোরের সাউন্ড কোয়ালিটি। এই মুহূর্তে আমরা একদম ছাদে চলে আসছি, আর এখানে কিন্তু মোটামুটি বাতাস আছে। তো এরকম উইন্ড কন্ডিশনে কেমন সাউন্ড পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেকর্ড হচ্ছে কিন্তু আমাদের ক্যামেরাতে, সনি ক্যামেরাতে, ওটার সাথে কানেক্ট করে রেখেছি আমরা। নয়েজ আছে, কিছু পাখি ডাকছে এদিকটাতে, আবার এই আশেপাশে টাকাটাকির শব্দ টুকটাক পাওয়া যায়। তো এরকম কন্ডিশনে কিন্তু আপনারা চাইলে এই ধরনের মাইক্রোফোন দিয়ে খুব সহজেই রেকর্ড করতে পারবেন। সেটা আপনি স্মার্টফোনে করুন বা চাইলে আপনি ক্যামেরাতেও করতে পারেন। আগেরটার তুলনায় এটার সাউন্ড আমরা ইনডোর আউটডোর বোধ জায়গায় বেশ ভালো পেয়েছি। কিন্তু 318C Mark II এর সিগন্যাল টু নয়েজ রেশিও হলো 96 dB। এটার সাইজটাও একটু বড়, ব্যাটারিটা একটু বড় দেওয়া সম্ভব হয়েছে। আবার যেমনটা বলছিলাম, এর কেস থেকে আপনারা চার্জ করতে পারবেন। কেস থেকে মোটামুটি তিনবারের মতো চার্জ করা যায়, আড়াই থেকে তিনবারের মতো। ব্যাকআপ আমরা পেয়েছি প্রায় 5.5 ঘন্টার কাছাকাছি। যেহেতু এর কেসে ব্যাটারি টেটারি আছে, সবকিছু মিলে এইটার দাম হয়ে গেছে 10,500 টাকা। তবে এর ক্ষেত্রে একটা বিষয় আমার ভালো লাগেনি, তা হচ্ছে এর চার্জিং পোর্টটা মাইক্রো ইউএসবি পোর্ট। এটাতে অবশ্যই টাইপ সি দেওয়া উচিত ছিল। এর আগে ছোট ভাইকে নিয়ে কথা বলা বলতে টাইপ সি ছিল, আর বর্তমান যুগে এসে মাইক্রো ইউএসবি ব্যাপারটা মানানসই না। তো এই জিনিসটা খারাপ লেগেছে। আর প্লাস্টিকটা একটু সস্তা টাইপের মনে হয়, মানে 10,000 টাকার মনে হয় না, আর একটু প্রিমিয়ামনেস থাকতে পারত। ফাইনালি বড় ভাইকে নিয়ে কথা বলবো, যার দাম আরও কিছুটা বেশি। তবে একদম কম দামিটা নিয়ে আমি এখনও কথা বলি নি, ওটা নিয়ে একটু পরে কথা বলছি। বড় ভাইয়ের মডেলটা হচ্ছে লেন্সগো 348C। এইটার বক্সটা না বেশ ইন্টারেস্টিং। এই যে দেখুন, মনে হচ্ছে এটা একটা ক্যামেরা, এই যে রেকর্ড বাটন, আপনি ভিডিও রেকর্ড করবেন আর কি। এরকম দেখতে লাগে, বেশ বড় সড়ো, এবং এইটা একটা হাব হিসাবে কাজ করে। এর সাইডে আমরা টাইপ সি পোর্ট দেখবো, এবং এটাকে টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে। অনেক সময় হয় না, আউটডোরে রেকর্ড করতে গিয়ে প্রচুর পরিমাণে বাতাস সাতাস থাকে, তো উইন্ডের একটা সাউন্ড চলে আসে, ওইটা যাতে না আসে এই জন্য ওরা কিন্তু বক্সের ভিতরেই সুন্দর এরকম একটা উইন্ড গার্ড দিয়ে দিয়েছে। এইভাবে খুব সহজ এটাকে ডিটাচ করা যায়, এবং এইখানে দেখুন মাইক্রোফোন ব্যবহার করার সুবিধা আছে। এর পাশাপাশি আমরা দেখছি একটি বাটন রয়েছে অন করার জন্য, এবং অন্য পাশে একটি এসডি কার্ড স্লট রয়েছে। আপনি সরাসরি চাইলে এই মাইক্রোফোনের ভিতরের ওই এসডি কার্ডেই রেকর্ড করতে পারেন, যে জিনিসগুলো আমরা রোডের মাইক্রোফোনে দেখি বা এই ধরনের ডিজাইনের মাইক্রোফোনের ভিতরে বিল্ট ইন রয়েছে। যদিও এতে আপনারা বিল্ট ইন মেমোরি পাচ্ছেন না, তবে আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে, সর্বোচ্চ সাপোর্টে 32 GB। কিন্তু একটা বিষয় প্রশ্ন তুলতেই হয়, এত বড় একটা বক্স দিয়েছে, এই বক্সের ভিতরে একটা ব্যাটারি দিয়ে দিলে কি হতো? সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা জিনিস ওইখান থেকে চার্জ করে নিতে পারতাম, ব্যাপারটা আরও বেশি পোর্টেবল হয়ে যেত। এখন কি করতে হবে, এটাকে মানে বক্সের ভিতরে রেখে বক্সটাকে চার্জ করতে হবে, তখন এইগুলো চার্জ হবে, মানে আরেকটু আধুনিক করা যেত চাইলে আর কি। যাই হোক, চলুন এর সাউন্ড কোয়ালিটি কেমন সেটা একটু ইনডোরে আমরা চেক করে দেখি। এবারে কিন্তু সাউন্ড রেকর্ড হচ্ছে লেন্সগো থেকে, সাউন্ডটা বেশ লাউড মনে হচ্ছে, বেশ ক্রিস্প মনে হচ্ছে, রাইট? তো আমরা যদি একটু হুক করে দেই সেই ক্ষেত্রে কি অবস্থা দাঁড়ায়। এবং এখন আপনারা সাউন্ড পাচ্ছেন, কিন্তু আগের থেকে একটু লাউডনেস হয়তো কম মনে হচ্ছে, বাট ক্লারিটি বেশ ভালোই। এবং আগের যে মাইক্রোফোনগুলো ছিল ওগুলো যেমন মাফল্ড করে ফেলছিল, এইটা কিন্তু আবার ওই কাজ করছে না। আমি এই জায়গা থেকে সরাসরি ডিজাইন মাইক্রোফোনে চলে যাচ্ছি, সেই ক্ষেত্রে বুঝতে আপনাদের সুবিধা হবে আসলে দুইটার মাঝে তফাত কতটুকু রয়েছে, যদি কিনা আপনারা এই ধরনের একটা ল্যাপটপ ব্যবহার করেন। নাও আমরা এটাকে খুলে ফেলেছি এবং ডিজাইনের সাথে কানেক্ট করা আছে। তো এবারে নিশ্চয়ই খুব ভালোভাবে আপনারা বুঝতে পারছেন ল্যাপটপ কানেক্ট করলে দুইটার মাঝে কতটুকু কি তফাত থাকে, রাইট? এই বড় ভাই ইনডোরে যেমন ভালো রেজাল্ট দিচ্ছিল, আউটডোরেও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেটার রেজাল্ট দিচ্ছে, এবং দামটাও তো আসলে অবভিয়াসলি বেশি। তো এইটা হচ্ছে একটু প্রফেশনাল গ্রেডের, বাট আপনার বাজেট কম, আপনি একদম ওই রোড ওয়্যারলেস গো টু বা নতুনটা অথবা আপনি ডিজায়ারগুলো কিনবেন না, তার থেকে একটু কম দামে কিনবেন, কিন্তু ওগুলোর মতো একটা মোটামুটি ফিল পেতে চান, দেন এটা কিন্তু ঠিকঠাক আছে। ইভেন আউটডোরে কিন্তু এটা একটা ভালো রেজাল্ট দিয়েছে। আবার এই মাইক্রোফোন দিয়ে কিন্তু অনেকটা দূরত্ব থেকে আপনারা সাউন্ড রেকর্ড করতে পারছেন। যেমন ওরা ক্লেম করছে 70 মিটার দূর থেকে আপনি সরাসরি এটা দিয়ে রেকর্ড করতে পারবেন, তাতে ডিসকানেক্ট হয়ে যাবে না। তবে যদি কোনো অবস্টিকাল চলে আসে মাঝে, সেই ক্ষেত্রে কিন্তু এত দূর আপনি কখনোই পাবেন না। তবে আমার যা মনে হয় 30 মিটার এটা খুব সহজেই দিতে পারবে, তাতে করে সমস্যা হওয়ার কথা না, যদি তেমন কোনো অবস্টিকাল না থাকে। এইটার প্রাইস হলো 16,500 টাকা। যখন বাজেট হয়ে যাবে 16,500 টাকা, তখন কিন্তু আপনি রোড ওয়্যারলেস মাইক্রোফোনও পেয়ে যাবেন। যদিও ওই মাইক্রোফোন আমার কাছে এই মুহূর্তে নেই, থাকলে আমি অবশ্যই সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখাতে পারতাম, তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম সাউন্ডের মাঝে আসলে কতটুকু তফাত রয়েছে। তারপর রোড ইজ রোড, ওটার সাথে আমি এটাকে কম্পেয়ার করছি না, বাট সুবিধা অসুবিধা বোধ আছে দুটোর ক্ষেত্রেই। ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, এটার মাঝে 400 mAh এর ব্যাটারি রয়েছে, এবং ব্যাকআপের ক্ষেত্রে বলা যায় 6.5 ঘন্টার মতো আপনারা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন ইজিলি। তো ব্যাটারি ব্যাকআপেও কিন্তু আগের দুটো থেকে বেশ কিছুটা এগিয়ে থাকছে। তবে দাম যেহেতু বেশ ভালোই, এটার বক্সে অবশ্যই ব্যাটারি সিস্টেম থাকা উচিত ছিল, এই জায়গায় আমি কমপ্লেন করবোই। আর বক্সের একটু বেশি বড় সড়ো টাইপ হয়ে গেছে, মানে পোর্টেবিলিটির জায়গাটা ততটাও আমি দেখছি না। হ্যাঁ, এটাও ক্যারি করা যায় অবশ্যই, বাট আর একটু সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা যেহেতু হয়তো। অলরাইট, সবচেয়ে কম দামি জিনিসটার কাছে এবারে ফাইনালি যাওয়া যায়। আর এইটা ডেডিকেটেডলি আইফোন ইউজারদেরকে টার্গেট করেই তৈরি করা হয়েছে, এবং এটার সাথে সরাসরি আমরা লাইটনিং সিস্টেমটা দেখছি, যা আপনি সরাসরি আইফোনের সাথে এইভাবে কানেক্ট করে দিতে পারবেন।
এটা আরো সহজ হয়ে গেল না ব্যাপারটা? দেখুন, আইফোনের সাথে এটা ডাইরেক্টলি কানেক্ট হয়। এই মুহূর্তে কিন্তু আমাদের ফোনের সাথে কানেক্ট করা রয়েছে, অর্থাৎ আইফোনের সাথে কানেক্ট রয়েছে এই মাইক্রোফোনটা, এবং সাউন্ড কোয়ালিটি মোটামুটি বুঝতে পারছেন। আর এদিকে কিন্তু আমাদের ক্যামেরাতেও রেকর্ড হচ্ছে আমাদের ডিজিআই দিয়ে, তো পাশাপাশি সাউন্ড নিশ্চয়ই বুঝতে পারলেন দুইটার ক্ষেত্রে কেমন। আর যারা আসলে ইনডোরে বসে এই ধরনের আইফোন দিয়ে হয়তো রেকর্ড করবেন, আমার মনে হয় এই মাইক্রোফোন দিয়েও সহজেই কাজে লাগানোর উপযোগী। তো ইনডোরের তুলনায় আউটডোরের সাউন্ডগুলো আরও বেশি ক্রিস্প লাগে, বাট একটু নয়েজ টয়েজের হয়তো দেখা পেতে পারেন। যদিও এই ধরনের মাইক্রোফোনগুলো কিছুটা নয়েজ কাট করার ট্রাই করে, তো আমার মনে হয় এগুলো দিয়েও চাইলে, মানে এটা দাম একটু যেহেতু কম, এগুলো দিয়েও চাইলে যারা স্মার্টফোনে রেকর্ড করে থাকেন সাধারণত তাদের কাজে লেগে যাওয়ার কথা। তো আমাদের সর্বশেষ কম দামি মাইক্রোফোনটার মডেল নাম্বার ছিল 518C, যার দাম 4,500 টাকা। 4,500 টাকা দাম হলেও বড় ভাইদের কাছাকাছি কিন্তু সাউন্ড কোয়ালিটি দিতে পারছে, সেই জায়গায় কিন্তু খুব একটা পিছিয়ে নেই। তবে হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপে কিছুটা পিছিয়ে আছে, কারণ এটার সাইজটাও ছোট, ব্যাটারি ব্যাকআপও একটু কম মনে হয়েছে আমাদের কাছে। এটা মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টার মতো আপনাকে ব্যাকআপ দিতে পারবে। তবে এটাও ঠিক, আমরা প্রত্যেকটা মাইক্রোফোনে দেখছিলাম কিন্তু দুইটা করে ট্রান্সমিটার রয়েছে, একটা রিসিভার রয়েছে। এখন মাইক্রোফোনের ক্ষেত্রে যদি আপনি একটা ট্রান্সমিটার ব্যবহার করেন, একটা রিসিভার ব্যবহার করেন, তাহলে কিন্তু একটা ট্রান্সমিটার থেকে যাচ্ছে। তো সাধারণত হয় কি, ট্রান্সমিটারের ব্যাটারিটা একটু ছোট থাকে অনেক সময়, আর রিসিভারের ব্যাটারিটা একটু বড়ই দেওয়া হয়, যেহেতু দুইটা ট্রান্সমিটার থাকে। তো আপনার একটা শেষ হয়ে গেলে চার্জ, আপনি আরও একটা ট্রান্সমিটার ব্যবহার করতে পারেন, এভাবে কিন্তু আরেকটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। বাট যখন দুইজন অ্যাট এ টাইম রেকর্ড করবেন, পাশাপাশি বসে হয়তো দুইটা মাইক্রোফোনে ব্যবহার হচ্ছে, তখন ব্যাটারি ব্যাকআপ ওই 3.5 থেকে 4 ঘন্টার কাছাকাছি আর কি পাচ্ছেন। এই বাজারে এরকম প্রাইস পয়েন্টে অনেক ধরনের মাইক্রোফোনই পাওয়া যায়, তাদের সাথে কম্পিটিশন দিতে গেলে ওরা কিন্তু একটা ভালো পজিশনে আছে, অন্তত সাউন্ড কোয়ালিটির দিক থেকে। তারপরেও কিছু কিছু জায়গায় ইস্যু ছিল, যেমন বলছিলাম বিল্ড কোয়ালিটিতে এর প্লাস্টিক কোয়ালিটি আরেকটু প্রিমিয়াম করা যেত, এটার ক্ষেত্রে বলছিলাম যে বক্সের ভিতরে ব্যাটারি থাকতে পারতো, এই ধরনের কিছু জায়গা আছে। তো এইগুলোকে যদি আমরা বাদ দিই, শুধু সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই, তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটির দিক থেকে প্রাইস অনুযায়ী আপনাদের মার্ক আছে এই মাইক্রোফোনগুলো। আর একটু দাম কম হলে আরও সুবিধা হয়তো, এই আর কি। আপনাদের কাছে কোন মাইক্রোফোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।